আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ 15 তারিখ অগস্ট 2020 শনিবারের খবরত ইস্তেকবাল করা যার অনরা বিয়াকুলনরে। আজার খবর লয় অনরার হাতে আছে আই আজমির ফলে স্বরূপ সাই আজার আর ভিশন খবরের সুরখী অকল। রোহিঙ্গার মশলারে জেনোসাইড হই কবুল গরি বললা আমেরিকারে লাত্তাত আরস হকডায়। 30 ওরেসে আছে পার্টি বর্মার মিলিটারি চিফ লৈ মোলাকাত বুড়র আগে। বুড়র হামরে সাসিদা গড়ে দে ড তঞ্জিমর দরহাস বাতিল গজ্জি দে হিয়ানত নারাজি জাহের শত শত ডায়কল। বিদেশর খবর সুরখি ভেনেজুয়েলা ফসাদ দে ইরানর গ্যাস কবজা আমেরিকায়। UAE বাদে আরবর অন্য দেশের লাইনত তিয়াইয়ে ইসরায়েল তাল্লুকাত জিয়াতা গরিবার নারাজি জাহের মুসলিম দুনিয়ায়। খবরর খুলাসা বর্মার মিলিটারি ইদারা দেশে আসদার অকল মিলি আরখানর অথনি কম রোহিঙ্গা অকলরে আরখানত জেনোসাইড গড়ি আজার আজার রোহিঙ্গা অকলরে আরখানত শহীদ গড়ি ফেলাই লাখ লাখ রোহিঙ্গা অকলরে বলা জুড়ি ফরিয়াদ দেশত ফারগারাই দি দুঃখর রাত দিন হাড়াবাদ দে মামলা হিয়ানরে দুনিয়ার মশহরালয় ইউএন হিউম্যান রাইট কাউন্সিলতো থাক দি বানাই দিল দে ফ্যাক ফাইন্ডিং মিশন লয় দ অন্য ইনসানি হক ডাই অকলে মুরহাই তাহাকি গড়ি বর্মার মিলিটারিয়ে আরখানত তো রোহিঙ্গা খতম করে ফেলাইবার কারুয়াই লই সাই সিটি জেনোসাইড গজ্জি দি হিয়ান লতফাই বর্মার মিলিটারি চিফ জেনোসাইড করে আমি অনলাইন লই দ অন্য অরতকার মিলিটারি অকলর খেলাফ লড়াইর জুরুম লই দ অন্য ইনসানিয়তের খেলাফ জুরুম অকল গজ্জি দি হিনর বাবতে মামলা করি বললা আরজ গজ্জি। বর্মার মিলিটারি আদে হুকুমত মিলি আরখান রোহিঙ্গা অকলরে জেনোসাইড গজ্জি দে মামলা হিয়ানর বিচারল্লা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসির মদত লই গেম্বিয়ার হুকুমত মন্টু টিআই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে মদ্দিমা সলাইলিও ইউএন সিকিউরিটি কাউন্সিলতো রোহিঙ্গার মশলারে আইসিসি লই দ আইসিজে ন ফসা দে হিয়ানল্লা আইসিজে মামলা চলি ফুনানি হইব দে হিয়ান লই রোহিঙ্গা অকলে হক লই দ ইনসাফ পাইব দে হিয়ানর ওরে শুভা জাহের গজি। বর্মার মিলিটারি লয় দেশে আসদার অকল মিলি সাই সিটি আরখানো রোহিঙ্গা অকলের জেনোসাইড গজি দি হিয়ান দেশ বিদেশি তঞ্জিমত তরফ তো সবুল লয় দ নিয়লাই দি বা দিও আমেরিকার হুকুমতে রোহিঙ্গার মামলারে অফিসিয়ালি জেনোসাইড হই কবুল নগরের দে হিয়ানর জরিয়া রোহিঙ্গা অকলের জেনোসাইড গজি দি হিনর বিচারাত দে রোহিঙ্গা অকলে ইনসাফ নফাত দে হিয়ানল্লা রোহিঙ্গার মশলারে অফিসিয়ালি জেনোসাইড হই কবুল করিল বলা দেশ বিদেশি সমাজে এখনো আমেরিকার হুকুমতরে গড়াত আছে। বর্মার হুকুমতে রোহিঙ্গা অকলরে কম বড় গড়ি জেনোসাইড লই দ অন্য জুরুম অকল গড়ত দে হীন ত্যাগারাই বললা রোহিঙ্গার মশলারে আমেরিকা তো হামাকা জেনোসাইড হই কবুল গড়ি বর্মার হুকুমতরে সাফ দংসা বলি রেফুজি ইন্টারন্যাশনালের তরফ তো আমেরিকার হুকুমতরে আরজ গড়ি হই। আইয়ের দে নভেম্বরত ওইব দে ফুরা বর্মার বোর্ডর আগে মিলিটারি সাঁত আছে দে USDP লই দ অন্য ডজন ডজন এসে আছে পার্টি অকলে গেলদা হাইলা বর্মার মিলিটারি চিফ জেনারেল মি অনলাইন লই মিটিং গজ্জ বলি হই গেলদা হাইলা নেপিয়ডত USDP নমাইন্দা লই দ বর্মার 30 সে আছে পার্টির নমাইন্দা অকলে মিলিটারি চিফ জেনারেল মি অনলাইন লই মিটিং গজ্জি দে হিবা মুন্দু আইয়ের দে বোর্ড আজাদি আর হক বরাবর ওইব দে হিয়ানর ওরে মশরা গজ্জ বলি হই। বর্মার মিলিটারি ফিসারি আছে দে USDP পার্টি লই দ 30 সে আছে পার্টি গেলদা হাইলা মিলিটারি চিফ জেনারেল মি অনলাইন লই মিটিং গজ্জি দে হিবাত এখন বর্মাত হুকুমত গড় দে অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD সামিল নোয়া শিল বলি হই। 2020 বুট হইব দেখিবা 2015 বুটত দৈলা নহয় 2020 বুটত USDP লৈ দ USDPৰ সাথ আছে দে অন্য পাৰ্টি অকল মিলি হুকুমত বানাবাৰিব দে হিয়ানৰ ওৰে বেছি জোৰ দেৰ বুলি হই। দেশ তর্কি আর ইনসাফ কায়েম করিবার উম্মিদ লই ফুরা বর্মার আমমাঞ্চে 2015 অংসাং সুচিরে বুড্ডি বাদে অংসাং সুচিয়ে আমমাঞ্চর আশা ফুরা নগরী উলদা ফুরা দেশত বর্মা নদে কমকলর ওরে জুলুম অত্যাচারী অকল বাড়াই ফালাইল দে হিয়ানল্লা মুন্তু আয়ের দে বুড়ত হাজগরি অংসাং সুচির NLD পার্টিয়ে বর্মা নদে কমকলর বুট ফোন নান আসান ন বলি সিয়াসি বাহয়ে অকলে জাহের গজ্জে।
জিয়ানেকান মিলিটারি সাথ আছে দে পার্টি অকলল্লা ডর মৌকা বলিও হই পুরা দুনিয়ায় বুটগড়ি হুকুমত বানাইবার তরিকা আছে দে দেশকলত সত্য গুয়া বুট সই মোতাফেকে অন্য নর হীনরে চাচিতা গড়িবার ডায়কল আছে হেন্দিলা বর্মাত অদে এলেকশন অকল সই আর হক বরাবর অন্য নর হীনরে চাচিতা গড়ে দে ডায়কল আছে 2015 বুটর চাচিতা গজিল দে পিপলস এলায়েন্স ক্রেডিবল এলেকশন পি এ সি ই এ 2020 বুটর চাচিতা গরিবল্লা বর্মার এলেকশন কমিশনার হাসে দরখাস্ত তুলি দিল দে হিয়ানরে বর্মার এলেকশন কমিশনার তু ইনকার করছে পি এ সি ই তঞ্জিম বর্মার এলেকশন কানুন তোলে রেজিস্টার ন আর দেশ বিদেশি সমাজ তু টিয়ার মদত করল দে হিয়ানর ওয়াজা দাহাই এলেকশন কমিশনার তরফ তু পি এ সি ইর দরহাজরে বাতিল করে ফেলাই বর্মার বুডরে চাচিতা গড়ে দে হকুলনদিনার ডর তঞ্জিম পি এ সি ইর দরহাজরে বাতিল করে ফেলাই দে হিয়ান এলেকশন কমিশনার তরফ তো জিম্মাদারি সারা হাম গজিয়ে দে বলি পি এ সি ইর হতা হইবার এজাজত আছে দেখি বাইয়ে হই ফুরা দেশত নভেম্বরের 8 তারিখত অবধে বুডরে চাচিতা গড়ি বললা পি এ সি ই এ ফুরা দেশল্লা 3000 হাসা আছে হামলা তৈয়ার করে রেখে দে আছে বলিও পি এ সি ইর তরফ তো হই বর্মার বুডরে চাচিতা গড়িবার হকুলোর তিনার ড তঞ্জিম পি এ সি ই এ ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিএফআইডি ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি এনইডি নরওয়েজিয়ান পিপলস এইড এনপিএ দে ওপেন সোসাইটি মেমাতু থিয়ার মদত করল দেহি আনর ওয়াজা দাহাই মন্তু আয়েদ দে ইলেকশনের হালতরে চাচিতা গড়ি নফারেভান বর্মার ইলেকশন কমিশনার তো বনগুড়ি রাখি দেহিয়ান জিম্মাদারি সারা হাম বলি পি এ সি ইর ডাইরেক্টরে নারাজি জাহির করি হই বর্মার ইলেকশন কমিশনার তো পি এ সি ইর দরহাজরে বাতিল করি ফেলায় বাদে দেশ বিদেশি 750 পর্যন্ত তঞ্জিমকলে জমুরি বয়ান্নমা নিয়লাই ইলেকশন কমিশনার ফয়সালারে মুরহাই এতরাজ করি মুন্তু আয়েদে ইলেকশন ব্যাগগুলোনে কবুল করি ফারিব দে তকালো ওইবনে নব হই সোয়াল তুললে বিদেশর খবর ইরানে নিউক্লিয়ার আতিয়ার বানার হই দাওয়া করি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ইরানের ওরে সাইরডা হতো পাবন্দি লাগাই ইরানের দেশ বিদেশি সদরিল বেসা কিনারে সিফির তকাত লিয়াইব বলে হই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ইয়ার আগে দকল লাগাই দে আছে আমেরিকার হুকুমতে ইরানের ওরে সদরির পাবন্দি অকল লাগাই ইরানের হুকুমলৈ মিলে হাম গরদ দে দেশ বিদেশি কোম্পানি অকলরে ইরানত তো নিয়লি যাইব অল্লা অর্ডার দি আর ন দৈলে তারার ওরেও পাবন্দি লাগাইবার হুঁশিয়ারি অকল দিল দে আছে ইরানলৈ তাল্লুকাত গমাছে দে দেশকলৰ বুতরে ভেনেজুয়েলালৈও তাল্লুকাত গমাছে দে হিয়ানলৈ ভেনেজুয়েলাত দে ইরানের মাঝে সদরি অকল চলে দে আছে ইরানে ভেনেজুয়েলাত ফসাদ দে গ্যাসর কার্গো একাধারে আমেরিকায় কব্জা করে ফেলাই বলে আমেরিকার অরত্যকার অফিসিয়াল একজনে এপি খবরত হই 11 লাখ ব্যারেল গ্যাস লই ইরানত তো ভেনেজুয়েলা যাত দে ইরানের কার্গো দৈন আমেরিকার ভেনেজুয়েলাত ন পৌঁছে ফতত আজি গিয়ে গই দে ইরানের কার্গো হিয়ানরে আমেরিকায় কব্জা করে ফেলাই দে বলে আমেরিকার তরফ তো হই ইরানের কার্গো আমেরিকায় কব্জা করে ফেলাই হই দাওয়া গলিও ভেনেজুয়েলাত আছে দে ইরানের এম্বাসিডারের হতা মোতাফেকে কার্গো হিয়ান ইরান লই হন তাল্লুকাত নাই ইয়ান আমেরিকায় মিশা হতা হই ইরানের খেলাফ আরো একান সাইলগুরাদ বলি হই যুগ যুগ ধরি ইসরায়েলি হুকুমতে জেনোসাইডত তলে রেখে দে ফলস্তিনের অকলর ফায়দা লাভ হই ইউনাইটেড আরব এমরাত UAE দে ইসরায়েলের মাঝে রাজির ওপর সাইন গজি দেখি বারে ফলস্তিনের অকল মুরহাই ইনকার করি ফলস্তিনের অকলর নাম দি UAE ইসরায়েল লয় রাজির ওপর সাইন গজি দেখি বাত ফলস্তিনের অকলর হন ফায়দা নাই বলি ফলস্তিনের অকলে এতরাজ জাহির গজি ফোরা দুনিয়ার মুসলমানের মফাতর খেলাফ UAE ইসরায়েল তাল্লুকাত বাড়াই দে হিয়ান UAE সিরিফ ফলস্তিনের নকলর সিনাতু সুরিমা জেদে ন বলকে ফোরা দুনিয়ার মুসলমানের সিনাত সুরিমা জেদ বলি হই ফলস্তিনের নকলে গেলদা হাইলা তারা সাইন করার এলান করি বাদে হরতাল গজে দে হিবাত গুচ্ছা জাহের গজে আরব দেশর UAE ইসরায়েল তাল্লুকাত বাড়াইবার সাইন গজে দে হিয়ানত ইরান কাতার
তুর্কী লৈ অন্য মুসলমান দেশসকলে নারাজি জাহির করে ইউ এ ইত আছে যে তুর্কীর এম্বাসিডররে মাতা লৈ যায় ইউ এ ইলৈ ডিপ্লোমেটিক তাল্লুকাত চিরি ফালাইবার হতা বাফিত ফারে বলে তুর্কীর প্রেসিডেন্টে গেলদা হাইলা হই ইউ এ ইয়ে ইসরায়েল তাল্লুকাত গড়িবার এগ্রিমেন্ট সাইন করি বাদে আরব দেশর আরো একখানিয়া দুইয়ান দেশে ইসরায়েল তাল্লুকাত সাইন করিবার লাইন ধৈর্য বলে আরব 21 নিউজ এজেন্সি তো হই পুরা দুনিয়ার মুসলমানের হইলা আরব দেশকল ইসরায়েল তাল্লুকাত সাইন গরবাদ দে ইয়ান মন্তু ঐবদে আমেরিকার বোর্ডত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো একমত জিতিবার খারুয়ায়কল বলে হয়ে